নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একসাথে প্রকাশ্যে এলেন ঢাকায় ছবির শীর্ষ নায়ক শাকিব খান এবং লাস্যময় অভিনেত্রী ববি। বছরের শেষ দিন 31 ডিসেম্বর দুপুরে রাশেদ রাহা পরিচালিত নতুন ছবি নোলকের প্রথম দ্বৈত পোস্টার প্রকাশ করা হয়। এ সময় নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নোলক ছবির ফেসবুক পেজে জানানো হয়, একটি নতুন সকাল, কিছু সুন্দর স্বপ্ন, এক মুঠো সাদা মেঘ আর কিছু স্বপ্নের বৃষ্টি, এই নিয়ে শুরু হোক আগামী দিনের পথ চলা। নোলক টিমের পক্ষ থেকে সবাইকে জানায় নতুন বছরের শুভেচ্ছা। এর আগে ছবির পোস্টারে পৃথকভাবে শাকিব ববিকে দেখা গেলেও এই প্রথম দুজনে একসঙ্গে হাজির হলেন। নোলক ছবিতে একজন বাইক রাইডারের চরিত্রে দেখা যাবে শাকিব খানকে, ববি রয়েছেন সাদামাটা এক গ্রামের মেয়ের চরিত্রে। বি হ্যাপি এন্টারটেইনমেন্টের প্রযোজিত ছবিতে শাকিব ববি ছাড়াও আরো রয়েছেন ওমর সানি, মৌসুমী। সুপ্রিয় দর্শক, আপনারা আপনাদের যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।